রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক জুড়লে তবেই দুয়ারে রেশন, জানালেন খাদ্যমন্ত্রী। তো ইতিমধ্যেই রেশন কার্ড নিয়ে একটি বড়সড় আপডেট উঠে এসেছে, যেখানে বলা হয়েছে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করলে তবেই মিলবে রেশন, না হলে আগামী মাস থেকে রেশন দেবে না রাজ্য। তো কিভাবে আপনারা রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করবেন, বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। রাজ্য সরকারের দুয়ারে রেশন প্রকল্প শুরু নিয়ে কিছুটা ইঙ্গিত দিয়েছে মুখ্যমন্ত্রী। সম্ভবত আগামী আগস্ট মাস থেকেই শুরু হতে চলেছে এই প্রকল্প। পরীক্ষামূলকভাবে চালু হলেও এই দুয়ারে রেশন স্কিম এখনও রাজ্যের সর্বত্র চালু করা যায়নি। যদিও নবান্ন সূত্রে জানা গিয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে আগস্ট মাসেই চালু হয়ে যাবে এই প্রকল্প। 3 কোটি পরিবারকে দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। কোন পদ্ধতিতে তা হবে ঠিক করতে মুখ্য সচিবের নেতৃত্বে টাস্কফোর্স গঠন করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না করলে আর রেশন দেবে না রাজ্য, মনে করা হচ্ছে এই প্রস্তায়। যারা ভুয়ো আধার কার্ড ব্যবহার করে তারা চিহ্নিত করা যাবে, পাশাপাশি কতজন মানুষ রেশন তোলে তাও জানা যাবে। কিভাবে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করাবেন তা জানালেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। এক, রেশন দোকানে সরাসরি গিয়ে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করাতে পারবেন। 2, 11 ফর্ম নাম্বার ভরে তা এরিয়ার ইন্সপেক্টরের কাছে জমা দিতে হবে। 3, হোয়াটসঅ্যাপ চ্যাটবুটেও আধার লিঙ্ক করা যাবে। 9903055505 এই নাম্বারে। 4, এছাড়াও নতুন মোবাইল অ্যাপ তৈরি করা হচ্ছে, জুন মাসের শেষের দিকে বাড়ি বাড়ি গিয়েও লিঙ্কের কাজ করা হবে, মোবাইল অ্যাপের মাধ্যমে যে সুযোগ পাওয়া যাবে। 1, ই রেশন কার্ড হবে, আধার ও মোবাইল লিঙ্ক করতে হবে। 2, উপভোক্তার কার্ড যে কোনো জেলার হোক না কেন, কিন্তু অন্য যে কোনো জেলা থেকেই রেশন তুলতে পারবেন। 3, নিজের রেশন নিজেই তুলতে পারবেন, অন্য কেউ তুলতে পারবে না। 4, রিবিল এর সুবিধা হবে, মোবাইলেই সমস্ত বিল পাওয়া যাবে। 5, অনলাইনে পরিবারের সবার নাম অ্যাড করা যাবে। 6, এমনকি ঠিকানা পরিবর্তনও করা যাবে মোবাইলের মাধ্যমে। তো এই ছিল এখনকার মতো খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।